আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি খুব মজাদার আরও একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে। কারণ তাছাড়া হলো আমার আজকের এই রেসিপি আমার ফ্যামিলি বা বিশেষ করে আমার শাশুড়ির মারাতের এই রেসিপি বা এই রেসিপিটা ওনার অনেক পছন্দের। তাই আজকে আমার আর আমার শাশুড়ি মার হাতের পছন্দের ইলিশ পোলাওটা, কাঁচা ইলিশ পোলাওটা আবারও শেয়ার করলাম। কারণ তার আগে আমি কিন্তু ইলিশ পোলাও রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি দুটো ইলিশ নিয়েছি মাঝারো সাইজের। তো এই মাছ ছোট মাছ হোক আর বড় মাছ হোক কীভাবে বড় করতে হবে সেটাই কিন্তু একটু দেখাচ্ছি। ছোট ইলিশ হলো মাছের পিসগুলো, দেখতে পারতেছেন কীভাবে আমি বড় করেছি। ভিডিওটা ফলো করলে কিন্তু বুঝতে পারবে, মাছের যে ঘাড় আছে ঘাড়ের থেকে একটু ফাতালে কেটে নিলে কিন্তু মাছের সাইজটা একটু বড় হয়ে যাবে। তো এই মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে আমি আবারও আধা ঘন্টার জন্য পানির ভিতরে ভিজিয়ে রেখে দিব। কারণ মাছ কিন্তু ফ্রিজের মাছ, ভালোভাবে রক্ত বের হয়ে গেলে এমনিতে ইলিশ মাছ অনেক মজা লাগবে। তো যাই হোক, এদিকে আমি নিয়ে নিলাম, দেখতে পারতেছেন কতগুলো ইলিশ মাছের সাথে 1 কেজি পোলাও চাল নিয়ে নিলাম। এগুলাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য ভিজিয়ে। তো এদিকে আমি মাছ যে ভিজিয়ে রেখেছি, দেখতে পারতেছেন মাছের পানির কালারটা কেমন হয়ে গেল আর মাছগুলো কত সুন্দর পরিষ্কার। মাছের ভিতরে যে বরফের যে পানিটা থাকে সেটা কিন্তু ভিজিয়ে রাখার পরে চলে যায়। তো মাছটাকে আমি লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, মাখিয়ে রেখে দিছি। এদিকে নিয়ে নিলাম 3 টেবিল চামচ টক দই আর 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। 1-1 করে সব মশলা দিয়ে দিব। তো এর সাথে আমি আবারও লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ পাউডার দিয়ে দিলাম একটু উঁচু করে 1 চা চামচ, জিরা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া আদা পাউডার 1/2 চা চামচ দিয়ে এগুলাকে আমি আবারও 1 কাপ সরিষার তেল দিয়ে আমি মশলাগুলো হাতে ভালোভাবে মিক্স করে নিব, ভালোভাবে মেখে নিব। তেল আর মশলা যেহেতু এক হয়ে যায়। তো এবার আমি যে আগে থেকে ইলিশ মাছগুলো নিয়েছি, দেখতে পারতেছেন উল্টে পাল্টে আমি 1-1 করে সবগুলো মাছ এভাবে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসব। এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দিব, ডেকে রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমি চুলায় একটা ফাঁপি বসিয়ে দিয়ে আগে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে এটাকে আমি 5 মিনিট গরম করে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কারণ 5 মিনিট গরম করার পরে পেঁয়াজে তেলটা যে ফেনা বেরোয় এটা হবে না। তো এদিকে বেরেস্তা হয়ে গেলে, বেরেস্তা হয়ে আমি চুলার ভিতর থেকে নামিয়ে এলাচ দিয়ে দিলাম 10-12টা আর 2টা তেজপাতা দিয়ে পোলাও চাউলগুলো দিয়ে আমি এবার এগুলাকে ভালোভাবে 5 থেকে 6 মিনিট এই পোলাও চাউলগুলোকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার কারণ হলো অনেক সময় পোলাও চাউলটা যেহেতু একটু শক্ত হয়, যেহেতু আমার কাঁচা ইলিশ মাছ দিয়ে করলাম, কাঁচা ইলিশ মাছের যে ঝোল মশলা পানি একটু বেশি দিলে যেন কষানো হয়ে যায়। তো আমি চেষ্টা করছি যে ইলিশ পোলাওর যে ইলিশ মাছ আমি আগে ম্যারিনেট করে মশলাগুলো ছিল সেগুলো কিছু অংশ দিয়ে দেওয়ার জন্য, তাহলে মশলা যেগুলারগুলার কাঁচা স্মেলটা চলে যাবে। তো যাই হোক, যেটুকু দিতে পারতেছি দিয়েছি। আর এদিকে আমি 6 মিনিট ভালোভাবে পোলাও চালগুলোকে সরিষার তেলে ভেজে নিয়ে নিলাম। এবার আমি 1 মগ পানি দিয়ে একটু নেড়ে সেড়ে আলাদা আলাদা জর জর করে আমি আগে থেকে যে কাঁচা ইলিশ মাছগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছি 1 ঘন্টার জন্য, সেগুলা আমি 1-1 করে সবগুলো মশলা এবার মাছ আমি দিয়ে দিলাম। এখানে 10 পিস ইলিশ মাছ, 10 থেকে 12টি ইলিশ মাছের মতো। তো এবার আমি আরও 2 মগ পানি দিয়ে দিব, ফুটন্ত পানি দিয়ে দিলাম। যেহেতু মশলার
যে কাঁচা স্মেলটা এটা চলে যা ভালোভাবে। আর ইলিশ, কাঁচা ইলিশের ফ্লেভারটা পোলাও চালের সাথে মিক্স হয়ে যাবে, তাহলে প্রত্যেকটা ইলিশ মাছ খেতে ভালো লাগবে আর পোলাওটাও। আমি ইলিশ মাছ আগে থেকে একটু জাল দেওয়ার পর আমি আলাদাভাবে রেখে দিয়েছি, কারণ ইলিশ পোলাও চালটা নাড়ার সময় যেহেতু ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পোলাও ইলিশ মাছটা আমি আলাদাভাবে উঠে নিয়ে রেখে দিয়ে ভালোভাবে চাউলটা আমি নেড়ে ছেড়ে দিয়ে এবার আমি আগে থেকে যে মাছগুলো উঠিয়ে রেখেছি সেগুলো এক এক করে ছড়িয়ে পড়িয়ে দিয়ে দিব, মানে চারপাশে সবগুলো ছিটিপিটে দেব। আর এইদিকে দিয়ে দিব এখানে আমি পাকনা এবং কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলে মাঝখান দিয়ে কেটে কেটে, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়ে 10 মিনিট আমি দমে রেখে দিব। দমে রেখে দেওয়ার পর এই ইলিশ পোলাওটা কত যে মজা হবে, প্রত্যেকটা পোলাও চালের সাথে ইলিশ মাছের, কাঁচা ইলিশ মাছের ফ্লেভার যাবে, মানে ইলিশের একটা ফ্লেভার আছে সেটাই যাবে, জুড়িয়ে যাবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ এই কাঁচা ইলিশ পোলাও। আসলে আপনারা একবার এভাবে বানিয়ে খান, ওইভাবে থেকে আমার কাছে এভাবে ভালো লাগছে, এটা আমার শাশুড়ির মার খুবই পছন্দ ইলিশ পোলাও, কাঁচা ইলিশ পোলাও। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।